থাকো এবং তোমার কাছে যাদের পাঠানো হয় তাদের পাথর মেরে থাকো। পাখি যেমন নিজের বাচ্চাদের তার ডানার নিচে জড়ো করে, ঠিক তেমনি আমি কতবার তোমার লোকদের আমার কাছে জড়ো করতে চেয়েছি কিন্তু তোমরা রাজি হওনি। দেখো, তোমাদের বাড়ি তোমাদের সামনে খালি হয়ে পড়ে থাকবে। আমি তোমাদের বলছি, যতদিন না তোমরা বলবে যিনি প্রভুর নামে আসছেন তার গৌরব হোক, ততদিন তোমরা আর আমাকে দেখতে পাবে না। চতুর্দশ অধ্যায়। একজন ফরিসি নেতার বাড়িতে প্রভু যীশু। এক বিশ্রামবারে যীশু একজন ফরিসি নেতার বাড়িতে খেতে গেলেন। ফরিসিরা খুব ভালো করেই যীশুকে লক্ষ্য করছিলেন। যীশুর সামনে একজন রোগী ছিল যার সমস্ত শরীরটা শোথ রোগে ফুলে গিয়েছিল। যীশু ধর্মশিক্ষক ও ফরিসিদের জিজ্ঞাসা করলেন, মসির আইন কানুন মতে বিশ্রামবারে কি কাউকে সুস্থ করা উচিত? ধর্মনেতারা চুপ করেই রইলেন। তখন যীশু লোকটির গায়ে হাত দিয়ে তাকে ধরে সুস্থ করে বিদায় দিলেন। তারপর তিনি সেই ধর্মনেতাদের বললেন, বিশ্রামবারে যদি আপনাদের কারো ছেলে বা বলদ কুয়ায় পড়ে যায়, তবে আপনারা কি তাকে তখনই তোলেন না? কিন্তু সেই ধর্মনেতারা এর উত্তর দিতে পারলেন না। নিমন্ত্রিত লোকেরা কিভাবে সম্মানের জায়গাগুলো বেছে নিচ্ছে তা দেখে যীশু তাদের শিক্ষা দেবার জন্য এই কথা বললেন, যখন কেউ আপনাকে বিয়ের ভোজে নিমন্ত্রণ করে তখন আপনি সম্মানের জায়গায় গিয়ে বসবেন না, কারণ আপনার চেয়ে হয়তো আরও সম্মানিত কাউকে নিমন্ত্রণ করা হয়েছে। তাহলে যিনি আপনাকে ও তাকে নিমন্ত্রণ করেছেন তিনি এসে আপনাকে বলবেন, এই জায়গাটা ওনাকে ছেড়ে দিন, তখন তো আপনি লজ্জা পেয়ে সবচেয়ে নিচু জায়গায় বসতে যাবেন। আপনি যখন নিমন্ত্রিত হবেন তখন বরং সবচেয়ে নিচু জায়গায় গিয়ে বসবেন। তাহলে নিমন্ত্রণকর্তা এসে আপনাকে বলবেন, বন্ধু আরও ভালো জায়গায় গিয়ে বসুন, তখন অন্য সব অতিথিদের সামনে আপনি সম্মান পাবেন। যে নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে, আর যে নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। যিনি তাকে নিমন্ত্রণ করেছিলেন পরে যীশু তাকে বললেন, যখন আপনি খাওয়া দাওয়ার আয়োজন করবেন বা ভোজ দেবেন তখন আপনার বন্ধুদের বা ভাইদের কিংবা আত্মীয় স্বজনদের বা ধনী প্রতিবেশীদের নিমন্ত্রণ করবেন না, তা করলে হয়তো তারাও এর বদলে আপনাকে নিমন্ত্রণ করবেন আর এইভাবে আপনার নিমন্ত্রণ শোধ হয়ে যাবে। কিন্তু আপনি যখন ভোজ দেবেন তখন গরিব মূলা খোড়া এবং অন্ধদের ডাকবেন, তাতে আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন, কারণ তারা আপনার সেই নিমন্ত্রণের শোধ দিতে পারবে না। যখন মৃত্যু থেকে নির্দোষ লোকদের জীবিত করা হবে তখন আপনি এর শোধ পাবেন। বিরাট ভোজের গল্প। যারা খেতে বসেছিল তাদের মধ্যে একজন এই কথা শুনে যীশুকে বলল, যিনি ঈশ্বরের রাজ্যে খেতে বসবেন তিনি ধন্য। যীশু বললেন, কোনো একজন লোক একটা বড় ভোজ দিলেন এবং অনেককে নিমন্ত্রণ করলেন। ভোজের সময় হলে পর তিনি তার দাসকে দিয়ে নিমন্ত্রিত লোকদের বলে পাঠালেন, আসুন এখন সবই প্রস্তুত হয়েছে। কিন্তু তারা সবাই একজনের পর একজন অজুহাত দেখাতে লাগল। প্রথমজন সে দাসকে বলল, আমি কিছু জমি কিনেছি, আমাকে গিয়ে তা দেখতে হবে, দয়া করে আমাকে ক্ষমা করো। আরেকজন বলল, আমি পাঁচ জোড়া বলদ কিনেছি, সেগুলো পরীক্ষা করতে যাচ্ছি, দয়া করে আমাকে ক্ষমা করো। অন্য আরেকজন বলল, আমি বিয়ে করেছি এজন্য যেতে পারছি না। সেই দাস ফিরে গিয়ে তার মনিবকে এইসব কথা জানালো। তাতে বাড়ির কর্তা রাগ করে তার দাসকে বললেন, তুমি তাড়াতাড়ি শহরের রাস্তায় রাস্তায় ও গলিতে গলিতে যাও এবং গরিব নুলা অন্ধ ও খোঁড়াদের এখানে নিয়ে এসো। এসব করবার পরে সেই দাস বলল, হুজুর আপনার আদেশ মতোই সব করা হয়েছে কিন্তু এখনো জায়গা আছে। এতে কর্তা দাসকে বললেন, শহরের বাইরে রাস্তায় রাস্তায় ও সরু পথগুলোতে যাও এবং এখানে আসবার জন্য লোকদের জোর করো যেন আমার বাড়ি ভরে যায়। আমি তোমাদের বলছি, যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তাদের কেউই আমার এই ভোজ খেতে পাবে না। শিষ্য হবার বিষয়ে উপদেশ। যীশুর সঙ্গে সঙ্গে অনেক লোক যাচ্ছিল। যীশু সেই লোকদের দিকে ফিরে বললেন, যে আমার কাছে আসবে সে যেন নিজের বাপ মা স্ত্রী ও ছেলে মেয়ে ভাই বোন এমনকি নিজেকে পর্যন্ত আমার চেয়ে কম প্রিয় মনে করে।
তা না হলে সে আমার শিষ্য হতে পারে না। যে লোক নিজের ক্রুশ বয়ে নিয়ে আমার পিছনে না আসে সে আমার শিষ্য হতে পারে না। আপনাদের মধ্যে যদি কেউ একটা উঁচু ঘর তৈরি করতে চায়, তবে সে আগে বসে খরচের হিসাব করে। সে দেখতে চায় যে ওটা শেষ করবার জন্য তার যথেষ্ট টাকা আছে কি না। তা না হলে সে ভিত্তি গাঁথবার পরে যদি সেই উঁচু ঘরটা শেষ করতে না পারে, তবে যারা সেটা দেখবে তারা সবাই তাকে ঠাট্টা করবে। তারা বলবে লোকটা গাঁথতে আরম্ভ করেছিল কিন্তু শেষ করতে পারল না। যদি একজন রাজা অন্য আর একজন রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে যান, তবে তিনি প্রথমে বসে চিন্তা করবেন 20,000 সৈন্য নিয়ে যিনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, মাত্র 10,000 সৈন্য নিয়ে আমি তাকে বাধা দিতে পারব কি? যদি তিনি তা না পারেন, তবে সেই অন্য রাজা দূরে থাকতেই লোক পাঠিয়ে তিনি তার সঙ্গে মীমাংসার কথা আলাপ করবেন। শেষে যিশু বললেন, সেইভাবে আপনাদের মধ্যে যদি কেউ ভেবে চিনতে তার সব কিছু ছেড়ে না আসে, তবে সে আমার শিষ্য হতে পারে না। লবণ ভালো জিনিস, কিন্তু যদি তার স্বাদ নষ্ট হয়ে যায়, তবে তা আবার কি করে নোনতা করা যাবে? তখন তা জমির জন্য উপযুক্ত হয় না, সারের গাদার জন্য উপযুক্ত হয় না, লোকে তা ফেলে দেয়। যা শুনবার কান আছে সে শুনুক। পঞ্চদশ অধ্যায়। হারানো ভেড়ার গল্প। তখন অনেক কর আদায়কারী ও খারাপ লোকেরা যিশুর কথা শুনবার জন্য তার কাছে আসলো। এতে ফরিসিরা ও ধর্মশিক্ষকেরা এই বলে বিরক্তি প্রকাশ করতে লাগলেন, এই লোকটা খারাপ লোকদের সঙ্গে মেলামেশা ও খাওয়া দাওয়া করে। তখন যিশু তাদের শিক্ষা দেবার জন্য এই গল্পটা বললেন। মনে করুন, আপনাদের মধ্যে কোনো একজনের 100টা ভেড়া আছে। যদি সেই ভেড়াগুলোর মধ্যে একটা হারিয়ে যায়, তবে কি সে 99টা মাঠে ছেড়ে দিয়ে সেই একটাকে খুঁজে না পাওয়া পর্যন্ত তার খোঁজ করে না? সেটা খুঁজে পেলে পর সে খুশি হয়ে তাকে কাঁধে তুলে নেয়। পরে বাড়ি গিয়ে তার বন্ধু বান্ধব ও প্রতিবেশীকে ডেকে বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমার হারানো ভেড়াটা আমি খুঁজে পেয়েছি। আমি আপনাদের বলছি, ঠিক সেইভাবে যারা পাপ থেকে মন ফিরাবার দরকার মনে করে না, তেমন 99 জন ধার্মিক লোকের চেয়ে বরং একজন পাপী পাপ থেকে মন ফিরালে স্বর্গে আরো বেশি আনন্দ হয়। হারানো টাকার গল্প। আবার ধরুন একজন স্ত্রীলোকের 10টা রূপার টাকা আছে। যদি সে তার মধ্য থেকে একটা হারিয়ে ফেলে, তবে বাতি জ্বেলে ঘর ঝাড় দিয়ে তা না পাওয়া পর্যন্ত কি ভালো করে খোঁজ করতে থাকে না? যখন সে তা খুঁজে পায়, তখন তার বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের ডেকে বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ যে টাকাটা হারিয়ে গিয়েছিল তা পেয়েছি। আমি আপনাদের বলছি, ঠিক সেইভাবে একজন পাপী পাপ থেকে মন ফিরালে ঈশ্বরের দূতদের মধ্যে আনন্দ হয়। হারানো ছেলের গল্প। তারপর যিশু বললেন, একজন লোকের 2টি ছেলে ছিল। ছোট ছেলেটি তার বাবাকে বলল, বাবা, আমার ভাগের সম্পত্তি আমাকে দিন। তাতে সেই লোক তার 2 ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করে দিলেন। কিছুদিন পরে ছোট ছেলেটি তার সম্পত্তি বিক্রি করে টাকা পয়সা নিয়ে দূর দেশে চলে গেল। সেখানে সে খারাপভাবে জীবন কাটিয়ে তার সব টাকা পয়সা উড়িয়ে দিল। যখন সে তার সব টাকা খরচ করে ফেলল, তখন সেই দেশের সমস্ত জায়গায় ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল, তাতে সে অভাবে পড়ল। তখন সে গিয়ে সেই দেশের একজন লোকের কাছে চাকরি চাইল। লোকটি তাকে তার শুয়োর চড়াতে মাঠে পাঠিয়ে দিল। শুয়োরে যে সুটি খেত সে তা খেয়ে পেট ভরাতে চাইত, কিন্তু কেউ তাকে তাও দিত না। পরে একদিন তার চেতনা হল, তখন সে বলল, আমার বাবার কত মজুর কত বেশি খাবার পাচ্ছে, অথচ আমি এখানে খিদেতে মরছি। আমি উঠে আমার বাবার কাছে গিয়ে বলবো, বাবা, ঈশ্বর, তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি। কেউ যে আর আমাকে তোমার ছেলে বলে ডাকে তার যোগ্য আমি নই। তোমার মজুরদের একজনের মতো করে আমাকে রাখো। এই বলে সে উঠে তার বাবার কাছে গেল। সে দূরে থাকতেই তাকে দেখে তার বাবার খুব মমতা হল। তিনি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে চুমু দিলেন। তখন ছেলেটি বলল, বাবা, আমি ঈশ্বর, তোমার বিরুদ্ধে পাপ করেছি। কেউ যে আর আমাকে তোমার ছেলে বলে ডাকে তার যোগ্য আমি নই। কিন্তু তার বাবা তার দাসদের বললেন, তাড়াতাড়ি করে সবচেয়ে ভালো জামাটা এনে ওকে পরিয়ে দাও, ওর হাতে আংটি ও পায়ে জুতা দাও,
আর মোটা সোটা বাছুরটা এনে কাটো, এসো আমরা খাওয়া দাওয়া করে আনন্দ করি। কারণ আমার এই ছেলেটা মরে গিয়েছিল, কিন্তু আবার বেঁচে উঠেছে, হারিয়ে গিয়েছিল পাওয়া গিয়েছে। আর তারা আমোদ প্রমোদ করতে লাগলো। সেই সময় তার বড় ছেলেটি মাঠে ছিল, বাড়ির কাছে এসে সে গান বাজনার শব্দ শুনতে পেল। তখন সে একজন চাকরকে ডেকে জিজ্ঞাসা করল, এসব কি হচ্ছে? চাকরটি তাকে উত্তর দিল, আপনার ভাই এসেছে, আপনার বাবা তাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছেন বলে মোটা সোটা বাছুরটা কেটেছেন। তখন বড় ছেলেটি রাগ করে ভিতরে যেতে চাইল না। এতে তার বাবা বের হয়ে এসে তাকে ভিতরে যাবার জন্য সাধাসাধি করতে লাগলেন। সে তার বাবাকে বলল, দেখো এত বছর ধরে আমি তোমার সেবা যত্ন করে আসছি, একবারও আমি তোমার অবাধ্য হইনি, তবু আমার বন্ধুদের সঙ্গে আমোদ প্রমোদ করবার জন্য তুমি কখনো আমাকে ছাগলের একটা বাচ্চা পর্যন্ত দাওনি। কিন্তু তোমার এই ছেলে যে বেশ্যাদের পিছনে তোমার টাকা পয়সা উড়িয়ে দিয়েছে, সে যখন আসলো তুমি তার জন্য মোটা সোটা বাছুরটা কাটলে। তার বাবা তাকে বললেন, বাবা তুমি তো সবসময় আমার সঙ্গে সঙ্গে আছো, আমার যা কিছু আছে সবই তো তোমার, খুশি হয়ে আমাদের আমোদ প্রমোদ করা উচিত। কারণ তোমার এই ভাই মরে গিয়েছিল, আবার বেঁচে উঠেছে, হারিয়ে গিয়েছিল, আবার তাকে পাওয়া গেছে। একজন অসৎ কর্মচারী। যিশু তার শিষ্যদের বললেন, কোনো এক ধনী লোকের প্রধান কর্মচারীকে এই বলে দোষ দেওয়া হলো যে সে তার মনিবের ধন সম্পত্তি নষ্ট করছে। তখন ধনী লোকটি তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার সম্বন্ধে আমি একই শুনছি, তোমার কাজের হিসাব দাও, কারণ তুমি আর প্রধান কর্মচারী থাকতে পারবে না। তখন সেই কর্মচারী মনে মনে বলল, আমি এখন কি করি, আমার মনিব তো আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিচ্ছেন, মাটি কাটবার শক্তি আমার নেই, আবার ভিক্ষা করতেও লজ্জা লাগে। যা হোক, চাকরি থেকে বরখাস্ত হলে পর লোকে যাতে আমাকে তাদের বাড়িতে থাকতে দেয়, সেজন্য আমি কি করব তা আমি জানি। এই বলে যারা তার মনিবের কাছে ধার করেছিল তাদের প্রত্যেককে সে ডাকলো। তারপর সে প্রথম জনকে জিজ্ঞাসা করল, আমার মনিবের কাছে তোমার ধার কত? সে বলল, 100 মন তেল। সেই কর্মচারী তাকে বলল, যে কাগজে তোমার ধারের কথা লেখা আছে সেটা নাও এবং শীঘ্র বসে 50 লেখো। সেই কর্মচারী তারপর আর একজনকে বলল, তোমার ধার কত? সে বলল, 900 মন গম। কর্মচারীটি বলল, তোমার কাগজে 720 মন লেখো। সেই কর্মচারী অসৎ হলেও বুদ্ধি করে কাজ করল বলে মনিব তার প্রশংসা করলেন। এতে বোঝা যায় যে এই জগতের লোকেরা নিজেদের মতো লোকদের সঙ্গে আচার ব্যবহারে আলোতে পূর্ণ লোকদের চেয়ে বেশি বুদ্ধিমান। আমি তোমাদের বলছি, এই জগতের ধন দ্বারা লোকদের সঙ্গে বন্ধুত্ব করো, যেন সেই ধন ফুরিয়ে গেলে পর চিরকালের থাকবার জায়গায় তোমাদের গ্রহণ করা হয়। সামান্য ব্যাপারে যে বিশ্বাসযোগ্য, সে বড় ব্যাপারেও বিশ্বাসযোগ্য হয়। সামান্য ব্যাপারে যাকে বিশ্বাস করা যায় না, তাকে বড় ব্যাপারেও বিশ্বাস করা যায় না। এই জগতের ধন সম্পত্তির ব্যাপারে যদি তোমাদের বিশ্বাস করা না যায়, তবে কে তোমাদের বিশ্বাস করে আসল ধন দেবে? অন্যের অধিকারে যা আছে তা ব্যবহার করবার ব্যাপারে যদি তোমাদের বিশ্বাস করা না যায়, তবে তোমাদের নিজেদের অধিকারের জন্য কেউ কি কিছু ছেড়ে দেবে? কোনো দাস দুজন কর্তার সেবা করতে পারে না, কারণ সে একজনকে ঘৃণা করবে ও অন্যজনকে ভালোবাসবে, কিংবা সে একজনের উপরে মনোযোগ দেবে ও অন্যজনকে তুচ্ছ করবে। ঈশ্বর ও ধন সম্পত্তি, এই দুয়েরই সেবা তোমরা করতে পারো না। এসব কথা শুনে ফরিসিরা যিশুকে ঠাট্টা করতে লাগলেন, কারণ তারা টাকা পয়সা বেশি ভালোবাসতেন। তখন যিশু তাদের বললেন, আপনারা লোকদের সামনে নিজেদের ধার্মিক দেখিয়ে থাকেন, কিন্তু ঈশ্বর আপনাদের মনের অবস্থা জানেন। মানুষের কাছে যা মূল্যবান ঈশ্বরের চোখে তা ঘৃণার যোগ্য। বাপ্তিস্মদাতা যোহনের সময় পর্যন্ত মসির আইন কানুন এবং নবীদের লেখা চলত। তারপর থেকে ঈশ্বরের রাজ্যের সুখবর প্রচার করা হচ্ছে এবং সবাই আগ্রহী হয়ে জোরের সঙ্গে সেই রাজ্যে ঢুকছে। তবে আইন কানুনের একটা বিন্দু বাদ পড়বার চেয়ে বরং আকাশ ও পৃথিবীর শেষ হওয়া সহজ। যে কেউ নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে আরেকজনকে বিয়ে করে সে ব্যভিচার করে। স্বামী যাকে ছেড়ে দিয়েছে
সেই রকম স্ত্রীকে যে বিয়ে করে সেও ব্যভিচার করে। লাশার ও একজন ধনী লোক, একজন ধনী লোক ছিল, সে বেগুনি কাপড় ও অন্যান্য দামি দামি কাপড় চোপড় পরত। প্রত্যেক দিন খুব জাঁকজমকের সঙ্গে সে আমোদপ্রমোদ করত। সেই ধনী লোকের দরজার কাছে লাশার নামে একজন ভিখারিকে প্রায় এনে রাখা হতো। লাশারের সারা গায়ে ঘা ছিল, সেই ধনী লোকের টেবিল থেকে যে খাবার পড়ত তাই খেয়ে সে পেট ভরাতে চাইত, আর কুকুরেরা তার ঘা চেটে দিত। একদিন সেই ভিখারিটি মারা গেল, তখন স্বর্গদূতেরা এসে তাকে অব্রাহামের কাছে নিয়ে গেলেন। তারপর একদিন সেই ধনী লোকটিও মারা গেল এবং তাকে কবর দেওয়া হলো। মৃতস্থানে খুব যন্ত্রণার মধ্যে থেকে সে উপরের দিকে তাকালো এবং দূর থেকে অব্রাহামও তার পাশে লাশারকে দেখতে পেল। তখন সে চিৎকার করে বলল, পিতা অব্রাহাম, আমাকে দয়া করুন, লাশারকে পাঠিয়ে দিন যেন সে তার আঙ্গুল জলে ডুবিয়ে আমার জিভ ঠান্ডা করে, এই আগুনের মধ্যে আমি বড়ই কষ্ট পাচ্ছি। কিন্তু অব্রাহাম বললেন, মনে করে দেখো, তুমি যখন বেঁচে ছিলে তখন কত সুখ ভোগ করেছ আর লাশার কত কষ্ট ভোগ করেছে, কিন্তু এখন সে এখানে সান্ত্বনা পাচ্ছে আর তুমি কষ্ট পাচ্ছ। এছাড়া তোমাদের ও আমাদের মধ্যে এমন একটা বিরাট ফাঁক রয়েছে যাতে ইচ্ছা করলেও কেউ এখান থেকে পার হয়ে তোমাদের কাছে যেতে না পারে এবং ওখান থেকে পার হয়ে আমাদের কাছে আসতে না পারে। তখন সে ধনী লোকটি বলল, তাহলে পিতা, দয়া করে লাশারকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিন যেন সে আমার পাঁচটি ভাইকে সাবধান করতে পারে, তা না হলে তারাও তো এই যন্ত্রণার জায়গায় আসবে। কিন্তু আব্রাহাম বললেন, মসীয় নবীদের লেখা বই তো তাদের কাছে আছে, ওরা তাদের কথায় মনোযোগ দিক। সেই ধনী লোকটি বলল, না না পিতা অব্রাহাম, মৃতদের মধ্য থেকে কেউ তাদের কাছে গেলে তারা পাপ থেকে মন ফিরাবে। তখন অব্রাহাম বললেন, মসীয় নবীদের কথা যদি তারা না শোনে তবে মৃতদের মধ্য থেকে কেউ উঠলেও তারা বিশ্বাস করবে না। সপ্তদশ অধ্যায়, পাপ ও বিশ্বাস সম্বন্ধে শিক্ষা। যিশু তার শিষ্যদের বললেন, পাপের পথে নিয়ে যাবার জন্য উস্কানি আসবেই আসবে, কিন্তু ধিক সেই লোককে যার মধ্য দিয়ে সেই উস্কানি আসে। এই ছোটদের মধ্যে একজনকে যদি কেউ পাপের পথে নিয়ে যায় তবে তার গলায় বড় পাথর বেঁধে তাকে সাগরে ফেলে দেওয়া বরং তার পক্ষে ভালো। তোমরা সাবধান হও, যদি তোমার ভাই তোমার বিরুদ্ধে অন্যায় করে তাকে বকুনি দাও, যদি সে সেই অন্যায় থেকে মন ফিরায় তবে তাকে ক্ষমা করো। যদি দিনের মধ্যে সাতবার তোমার বিরুদ্ধে সে অন্যায় করে এবং সাতবারই এসে বলে আমি এই অন্যায় থেকে মন ফিরিয়েছি, তাহলে তাকে ক্ষমা করতেই হবে। সেই বারো জন প্রেরিত প্রভুকে বললেন, আমাদের বিশ্বাস বাড়িয়ে দিন। প্রভু বললেন, একটা সর্ষে দানার মতো যদি তোমাদের বিশ্বাস থাকে তবে তোমরা এই তুদ গাছটাকে বলতে পারবে, শিকড় শুদ্ধ উঠে গিয়ে নিজেকে সাগরে পুঁতে রাখো, আর সেই গাছটা তোমাদের কথা শুনবে। মনে করো তোমাদের একজনের দাস হাল বাইছে বা ভেড়া চড়াচ্ছে, যখন সেই দাস মাঠ থেকে আসবে তখন কি তার মনিব তাকে বলবেন তাড়াতাড়ি গিয়ে খেতে বসো? না, তা বলবেন না, বরং বলবেন আমার খাওয়ার আয়োজন করো, আর আমি যতক্ষণ খাওয়া দাওয়া করি ততক্ষণ কোমরে কাপড় জড়িয়ে আমার সেবা যত্ন করো, তারপর তুমি খাওয়া দাওয়া করবে। সেই দাস তার আদেশ মতো কাজ করেছে বলে কি তিনি তাকে ধন্যবাদ দেবেন? সেইভাবে ঈশ্বরের আদেশ মতো সমস্ত কাজ করবার পরে তোমরা বলো, আমরা অপদার্থ দাস, যা করা উচিত আমরা কেবল তাই করেছি। দশজন কুষ্ঠরোগী সুস্থ হল। জেরুসালেমে যাবার পথে যিশু সমরিয়া ও গালিলের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন একটা গ্রামে ঢুকবার সময় তিনি দশজন কুষ্ঠরোগীকে দেখতে পেলেন। তারা দূরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, যিশু, প্রভু, আমাদের দয়া করুন। সেই কুষ্ঠীদের দেখে যিশু বললেন, পুরোহিতদের কাছে গিয়ে নিজেদের দেখাও। তারা পথে যেতে যেতেই ভালো হয়ে গেল। তাদের মধ্যে একজন যখন দেখল সে ভালো হয়ে গেছে, তখন চিৎকার করে ঈশ্বরের গৌরব করতে করতে ফিরে আসলো এবং যিশুর পায়ের কাছে উগুর হয়ে পড়ে তাকে ধন্যবাদ দিল। সে ছিল সমরিয়া প্রদেশের লোক। তখন যিশু বললেন, দশজনকে কি সুস্থ করা হয়নি? তবে বাকি নজন কোথায়? ঈশ্বরের গৌরব করবার জন্য এই বিদেশি লোকটি ছাড়া আর কেউ কি ফিরে আসলো না? তারপর যিশু লোকটিকে বললেন, উঠে চলে যাও, বিশ্বাস করেছ বলে তুমি ভালো হয়েছ। ঈশ্বরের রাজ্য আসবার বিষয়ে শিক্ষা।
কয়েকজন ফরিসি যিশুকে জিজ্ঞাসা করলেন যে কবে ঈশ্বরের রাজ্য আসবে। উত্তরে যিশু বললেন, ঈশ্বরের রাজ্য আসবার সময় কোনো চিহ্ন দেখা যায় না। কেউই বলবে না, দেখো ঈশ্বরের রাজ্য এখানে, বা দেখো ঈশ্বরের রাজ্য ওখানে, কারণ আপনাদের মধ্যেই তো ঈশ্বরের রাজ্য আছে। এরপরে তিনি তার শিষ্যদের বললেন, এমন দিন আসছে যখন তোমরা চাইবে যেন মনুষ্যপুত্রের রাজত্বকালের একটা দিন তোমরা দেখতে পাও, কিন্তু তা দেখতে পাবে না। লোকে তোমাদের বলবে, ওখানে দেখো বা এখানে দেখো, বাইরে যেও না বা তাদের পিছনে দৌড়িও না। বিদ্যুৎ চমকালে যেমন আকাশের একদিক থেকে অন্য দিক পর্যন্ত আলো হয়ে যায়, মনুষ্যপুত্রের আশা সেইভাবেই হবে, কিন্তু প্রথমে তাকে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হবে, তাছাড়া এই কালের লোকেরা তাকে অগ্রাহ্য করবে। নোহের সময়ে যেমন হয়েছিল, মনুষ্যপুত্রের সময়ও তেমনি হবে। যে পর্যন্ত না নোহ জাহাজে উঠলেন এবং বন্যা এসে লোকদের সবাইকে ধ্বংস করল, সে পর্যন্ত লোকে খাওয়া দাওয়া করছিল, বিয়ে করছিল ও বিয়ে দিচ্ছিল। আবার লোটের সময় যেমন হয়েছিল তেমনি হবে। সেই সময়ে লোকে খাওয়া দাওয়া, বেচা কেনা, চাষবাস এবং ঘর বাড়ি তৈরি করছিল। কিন্তু যেদিন লোট সদম ছেড়ে আসলেন, সেদিন আকাশ থেকে আগুন ও গন্ধকের বৃষ্টি হয়ে লোকদের সবাইকে ধ্বংস করল। যেদিন মনুষ্যপুত্র প্রকাশিত হবেন সেদিন এরকমই হবে। সেদিন যে ছাদের উপরে থাকবে সে ঘর থেকে জিনিসপত্র নেবার জন্য নিচে না নামুক, তেমনি করে যে ক্ষেতের মধ্যে থাকবে সে ফিরে না আসুক। লোটের স্ত্রীর কথা মনে করে দেখো, যে তার জীবন রক্ষা করতে চেষ্টা করে সে তার সত্যিকারের জীবন হারাবে, আর যে তার জীবন উৎসর্গ করতে রাজি থাকে সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে। আমি তোমাদের বলছি, সেই রাতে এক বিছানায় দুজন থাকবে, একজনকে নেওয়া হবে আর অন্যজনকে ফেলে যাওয়া হবে। তখন দুটি স্ত্রীলোক একসঙ্গে যাতা ঘুরাবে, একজনকে নেওয়া হবে আর অন্যজনকে ফেলে যাওয়া হবে। শিষ্যরা বললেন, প্রভু কোথায়? উত্তরে যিশু কেবল বললেন, মৃতদেহ যেখানে থাকে সেখানেই তো শকুন এসে জড়ো হয়। অষ্টাদশ অধ্যায়। প্রার্থনার বিষয়ে শিক্ষা। শিষ্যরা যাতে সবসময় প্রার্থনা করে এবং নিরাশ না হয় সে শিক্ষা দেওয়ার জন্য যিশু তাঁদের এই গল্পটা বললেন। কোনো এক শহরে একজন বিচারক ছিলেন। তিনি ঈশ্বরকে ভয় করতেন না এবং মানুষকেও গ্রাহ্য করতেন না। সেই শহরে একজন বিধবা ছিল। সে বারবার এসে তাকে বলতো, ন্যায় বিচার করে আমার বিপক্ষের হাত থেকে আমাকে বাঁচান। সেই বিচারক কিছুদিন পর্যন্ত কিছুই করলেন না, কিন্তু শেষে তিনি মনে মনে বললেন, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না এবং মানুষকেও গ্রাহ্য করি না, তবুও এই বিধবা আমাকে বিরক্ত করছে বলে আমি তার পক্ষে ন্যায় বিচার করব। তা না হলে সে বারবার আসবে আর তাতে আমি ক্লান্ত হয়ে পড়ব। এরপর প্রভু বললেন, ন্যায় বিচারক না হলেও তিনি কি বললেন তা ভেবে দেখো। তাহলে যারা ঈশ্বরকে দিনরাত ডাকে, ঈশ্বর কি তার সেই বাছাই করা লোকদের পক্ষে ন্যায় বিচার করবেন না? তিনি কি তা করতে দেরি করবেন? আমি তোমাদের বলছি, তিনি তাদের পক্ষে ন্যায় বিচার করতে দেরি করবেন না। কিন্তু মনুষ্যপুত্র যখন আসবেন, তখন কি তিনি পৃথিবীতে বিশ্বাস দেখতে পাবেন? ফরিসি ও কর আদায়কারী, যারা নিজেদের ধার্মিক মনে করে অন্যদের তুচ্ছ করত, তাদের শিক্ষা দেবার জন্য যিশু এই গল্পটা বললেন। দুজন লোক প্রার্থনা করবার জন্য উপাসনা ঘরে গেলেন। তাদের মধ্যে একজন ছিলেন ফরিসি ও অন্যজন কর আদায়কারী। সেই ফরিসি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বিষয়ে এই প্রার্থনা করলেন, হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দিই যে আমি অন্য লোকদের মতো ঠগ, অসৎ ও ব্যভিচারী নই, এমনকি ওই কর আদায়কারীর মতোও নই। আমি সপ্তাহে দুবার উপবাস করি এবং আমার সমস্ত আয়ের 10 ভাগের 1 ভাগ তোমাকে দিই। সেই সময় সেই কর আদায়কারী কিছু দূরে দাঁড়িয়েছিল, স্বর্গের দিকে তাকাবারও তার সাহস হল না। সে বুক চাপড়ে বলল, হে ঈশ্বর, আমি পাপী, আমাকে দয়া করো। আমি তোমাদের বলছি, সেই কর আদায়কারীকে ঈশ্বর নির্দোষ বলে গ্রহণ করলেন আর সে বাড়ি ফিরে গেল। কিন্তু সেই ফরিসিকে তিনি নির্দোষ বলে গ্রহণ করলেন না। যে কেউ নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে, এবং যে নিজেকে নিচু করে
তাকে উঁচু করা হবে। প্রভু যীশু ও ছেলে মেয়েরা, লোকেরা ছোট ছেলে মেয়েদের যীশুর কাছে নিয়ে আসলো যেন তিনি তাদের উপর হাত রেখে আশীর্বাদ করেন। শিষ্যেরা এ দেখে সেই লোকদের বকুনি দিতে লাগলেন, কিন্তু যীশু সেই ছেলে মেয়েদের নিজের কাছে ডেকে নিলেন। তারপর তিনি শিষ্যদের বললেন, ছেলে মেয়েদের আমার কাছে আসতে দাও, বাধা দিও না, কারণ ঈশ্বরের রাজ্য এদের মতো লোকদেরই। আমি তোমাদের সত্যি বলছি, ছোট ছেলেমেয়ের মতো ঈশ্বরের শাসন মেনে না নিলে কেউ কোনো মতে ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারবে না। একজন ধনী লোক। সমাজের একজন নেতা যীশুকে জিজ্ঞাসা করলেন, গুরু, আমি জানি আপনি একজন ভালো লোক, আমাকে বলুন কি করলে আমি অনন্ত জীবন লাভ করতে পারব। যীশু তাকে বললেন, আমাকে ভালো বলছেন কেন? একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউই ভালো নয়। আপনি তো আদেশগুলো জানেন, ব্যভিচার করো না, খুন করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার মা বাবাকে সম্মান করো। সেই নেতা বললেন, ছোটবেলা থেকে আমি এসব পালন করে আসছি। এই কথা শুনে যীশু তাকে বললেন, এখনো একটা কাজ আপনার বাকি আছে, আপনার যা কিছু আছে বিক্রি করে গরিবদের বিলিয়ে দিন, তাহলে আপনি স্বর্গে ধন পাবেন, আর তারপর এসে আমার শিষ্য হন। এই কথা শুনে সেই নেতা খুব দুঃখিত হলেন, কারণ তিনি খুবই ধনী ছিলেন। সেই নেতাকে দুঃখিত হতে দেখে যীশু বললেন, ধনীদের পক্ষে ঈশ্বরের রাজ্যে ঢোকা কত কঠিন, ধনীর পক্ষে ঈশ্বরের রাজ্যে ঢোকার চেয়ে বরং সূচের ছিদ্র দিয়ে উটের যাওয়া সহজ। যীশুর এই কথা যারা শুনল তারা বলল, তাহলে কে পাপ থেকে উদ্ধার পেতে পারে? যীশু বললেন, মানুষের পক্ষে যা অসম্ভব ঈশ্বরের পক্ষে তা সম্ভব। তখন পিতর বললেন, আমরা তো সব কিছু ছেড়ে দিয়ে আপনার শিষ্য হয়েছি। যীশু তার শিষ্যদের বললেন, আমি আপনাদের সত্যিই বলছি, যারা ঈশ্বরের রাজ্যের জন্য বাড়ি ঘর স্ত্রী ভাই বোন মা বাবা বা ছেলে মেয়ে ছেড়ে এসেছে, তারা প্রত্যেকে এই যুগে অনেক বেশি পাবে এবং আগামী যুগে অনন্ত জীবন লাভ করবে। নিজের মৃত্যু বিষয়ে প্রভু যীশু। যীশু তার বারো জন শিষ্যকে এক পাশে ডেকে নিয়ে বললেন, দেখো আমরা জেরুসালেমে যাচ্ছি, মনুষ্যপুত্রের বিষয়ে নবীরা যা যা লিখে গেছেন তা সবই পূর্ণ হবে, তাকে অজিহুদীদের হাতে দেওয়া হবে, লোকে তাকে ঠাট্টা অপমান করবে এবং তার গায়ে থুতু দেবে, ভীষণভাবে চাবুক মারবার পরে তারা তাকে মেরে ফেলবে, আর তৃতীয় দিনে তিনি জীবিত হয়ে উঠবেন। শিষ্যেরা কিন্তু এসব বিষয় কিছুই বুঝলেন না, সেই কথার অর্থ তাদের কাছে গোপন রাখা হয়েছিল বলে যীশু যে কি বলেছিলেন তা তারা বুঝলেন না। অন্ধ লোকটি সুস্থ হল। যীশু যখন জিরিহ শহরের কাছে আসলেন তখন একজন অন্ধ লোক পথের ধারে বসে ভিক্ষা করছিল। অনেক লোকের পায়ের শব্দ শুনে সে ব্যাপার কি তা জিজ্ঞাসা করল। লোকেরা তাকে জানালো যে নাসারেতের যীশু ওই পথ দিয়ে যাচ্ছেন। তখন সে চিৎকার করে বলল, দাউদের বংশধর যীশু, আমাকে দয়া করুন। যে লোকেরা ভিড়ের সামনে ছিল তারা তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু সে আরও চিৎকার করে বলল, দাউদের বংশধর, আমাকে দয়া করুন। যীশু থামলেন এবং সেই অন্ধকে তার কাছে আনতে বললেন। সে কাছে আসলে পর তিনি বললেন, তুমি কি চাও, তোমার জন্য আমি কি করব? সে বলল, প্রভু, আমি যেন দেখতে পাই। যীশু তাকে বললেন, আচ্ছা তাই হোক, তুমি বিশ্বাস করেছ বলে ভালো হয়েছ। লোকটি তখনই দেখতে পেল এবং ঈশ্বরের গৌরব করতে করতে যীশুর পিছনে পিছনে চলল। এই দেখে সমস্ত লোক ঈশ্বরের প্রশংসা করল। ঊনবিংশ অধ্যায়। শকের মন পরিবর্তন। যীশু জিরিহ শহরের মধ্য দিয়ে যাচ্ছিলেন, সেখানে শক্কেয় নামে একজন লোক ছিলেন। তিনি ছিলেন প্রধান কর আদায়কারী এবং একজন ধনী লোক। যীশু কে তা তিনি দেখতে চাইছিলেন, কিন্তু বেঁটে ছিলেন বলে ভিড়ের জন্য দেখতে পাচ্ছিলেন না। তাই তিনি যীশুকে দেখবার জন্য সামনে দৌড়ে গিয়ে একটা ডুমুর গাছে উঠলেন, কারণ যীশু সেই পথ দিয়েই যাচ্ছিলেন। যীশু সেই ডুমুর গাছের কাছে এসে উপরের দিকে তাকালেন এবং শক্কেয়কে বললেন, শক্কেয়, তাড়াতাড়ি নেমে এসো, কারণ আজ তোমার বাড়িতে আমাকে থাকতে হবে।
সকেও তাড়াতাড়ি নেমে আসলেন এবং আনন্দের সঙ্গে যিশুকে গ্রহণ করলেন। এ দেখে সবাই বকবক করে বলল, উনি একজন পাপী লোকের অতিথি হতে গেলেন। সকেও সেখানে দাঁড়িয়ে প্রভুকে বললেন, প্রভু, আমি আমার ধন সম্পত্তির অর্ধেক গরিবদের দিয়ে দিচ্ছি এবং যদি কাউকে ঠকিয়ে থাকি তবে তার চার গুণ ফিরিয়ে দিচ্ছি। তখন যিশু বললেন, এই বাড়িতে আজ পাপ থেকে উদ্ধার আসলো, কারণ এও তো আব্রাহামের বংশের একজন। যারা হারিয়ে গেছে তাদের খোঁজ ও পাপ থেকে উদ্ধার করতেই মনুষ্যপুত্র এসেছেন। রাজা ও তার দশজন দাস। যিশু তখন যেখানে ছিলেন সেখান থেকে জেরুসালেম বেশি দূরে ছিল না, আর যারা তার কথা শুনছিল তারা ভাবছিল ঈশ্বরের রাজ্য শীঘ্রই প্রকাশ পাবে। তাই যিশু তাদের শিক্ষা দেবার জন্য এই গল্পটা বললেন। একজন উঁচু বংশের লোক রাজপদ নিয়ে ফিরে আসবেন বলে দূর দেশে গেলেন। যাবার আগে তিনি তার দশজন দাসকে ডাকলেন এবং প্রত্যেকজনকে 100 দিনার করে দিয়ে বললেন, আমি ফিরে না আসা পর্যন্ত এ দিয়ে ব্যবসা করো। তার দেশের লোকেরা কিন্তু তাকে ঘৃণা করত, এই জন্য তারা তার পিছনে লোক পাঠিয়ে খবর দিল, আমরা চাই না এই লোকটা আমাদের উপরে রাজত্ব করুক। তবুও তিনি রাজা নিযুক্ত হয়ে ফিরে আসলেন এবং যে দশজন দাসকে টাকা দিয়েছিলেন তাদের ডেকে আনতে আদেশ দিলেন। তিনি জানতে চাইলেন ব্যবসা করে তারা কে কত লাভ করেছে। প্রথম জন এসে বলল, দেখুন, আপনার টাকা দিয়ে আমি 10 গুণ লাভ করেছি। রাজা তাকে বললেন, বেশ করেছ, তুমি ভালো দাস, তুমি সামান্য বিষয়ে বিশ্বস্ত হয়েছে বলে আমি তোমাকে 10টা গ্রামের ভার দিলাম। দ্বিতীয় দাসটি এসে বলল, দেখুন, আপনার টাকা দিয়ে আমি 5 গুণ লাভ করেছি। তিনি সেই দাসকে বললেন, তুমি 5টা গ্রামের ভার পাবে। তারপরে অন্য আরেকজন দাস এসে বলল, দেখুন, আমি আপনার টাকা রুমালে বেঁধে রেখে দিয়েছিলাম, আপনার সম্বন্ধে আমার ভয় ছিল, কারণ আপনি খুব কড়া লোক, আপনি যা জমা করেননি তা নিয়ে থাকেন এবং যা বোনেননি তা কাটেন। তখন রাজা বললেন, ওরে দুষ্ট দাস, তোর মুখের কথা দিয়েই আমি তোর বিচার করব। তুই তো জানতিস যে আমি কড়া লোক, যা জমা করিনি তা নিয়ে থাকি এবং যা বুনিনি তা কাটি। তবে আমার টাকা তুই মহাজনের কাছে রাখলি না কেন? তাহলে তো আমি এসে টাকাটাও পেতাম এবং সঙ্গে কিছু সুদও পেতাম। যারা রাজার কাছে দাঁড়িয়েছিল রাজা তাদের বললেন, ওর কাছ থেকে ওই 100 দিনার নিয়ে নাও এবং যার 1000 দিনার আছে তাকে দাও। তখন সেই লোকেরা রাজাকে বলল, দেখুন, ওর তো 1000 দিনার আছে। রাজা বললেন, আমি তোমাদের বলছি, যার আছে তাকে আরো দেওয়া হবে, কিন্তু যার নেই তার যা আছে তাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। আমার শত্রুরা যারা চায়নি আমি রাজা হই তাদের এখানে নিয়ে এসো এবং আমার সামনে মেরে ফেলো। জেরুসালেমে প্রবেশ। এইসব কথা বলবার পরে যিশু তাদের আগে আগে জেরুসালেমের দিকে চললেন। যখন তিনি জৈতুন পাহাড়ের গায়ে বৈতফগী ও বৈতুনিয়া গ্রামের কাছে আসলেন তখন তার দুজন শিষ্যকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা সামনের ওই গ্রামে যাও, সেখানে ঢুকবার সময় দেখতে পাবে একটা গাধার বাচ্চা বাঁধা আছে, ওর উপরে কেউ কখনো চড়েনি, ওটা খুলে এখানে নিয়ে এসো। যদি কেউ জিজ্ঞাসা করে কেন ওটা খুলছ, তবে বলো প্রভুর দরকার আছে। যে শিষ্যদের পাঠানো হয়েছিল তারা গিয়ে যিশুর কথা মতোই সবকিছু দেখতে পেলেন। তারা যখন সেই বাচ্চাটা খুলছিলেন তখন মালিকেরা তাদের জিজ্ঞাসা করল, তোমরা বাচ্চাটা খুলছ কেন? তারা বললেন, প্রভুর দরকার আছে। তারপর শিষ্যেরা সেই গাধার বাচ্চাটা যিশুর কাছে আনলেন এবং তার উপরে তাদের গায়ের চাদর পেতে দিয়ে যিশুকে বসালেন। তিনি যখন যাচ্ছিলেন তখন লোকেরা নিজেদের গায়ের চাদর পথে বিছিয়ে দিতে লাগল। এইভাবে যিশু জেরুসালেমের কাছে এসে যে রাস্তা জৈতুন পাহাড় থেকে নেমে গেছে সেই রাস্তায় আসলেন। যিশুর সঙ্গে তার অনেক শিষ্য ছিলেন। সেই শিষ্যেরা তার যেসব আশ্চর্য কাজ দেখেছিলেন সেগুলোর জন্য আনন্দে চিৎকার করে ঈশ্বরের গৌরব করে বলতে লাগলেন, প্রভুর নামে যে রাজা আসছেন তার গৌরব হোক,
স্বর্গেই শান্তি, আর সেখানে ঈশ্বরের মহিমা প্রকাশিত। ভিড়ের মধ্য থেকে কয়েকজন ফরিসি যীশুকে বললেন, গুরু, আপনার শিষ্যদের চুপ করতে বলুন। যীশু তাদের বললেন, আমি আপনাদের বলছি, এরা যদি চুপ করে থাকে তবে পাথরগুলো চেঁচিয়ে উঠবে। তারা যখন জেরুসালেমের কাছে আসলেন তখন যীশু শহরটা দেখে কাঁদলেন। তিনি বললেন, হায়, শান্তি পাবার জন্য যা দরকার, যদি তুমি আজ তা বুঝতে পারতে, কিন্তু এখন তা তোমার চোখের আড়ালে রয়েছে। এমন সময় তোমার আসবে যখন শত্রুরা তোমার বিরুদ্ধে বাধার দেয়াল তুলবে এবং তোমাকে ঘিরে রাখবে ও সমস্ত দিক থেকে তোমাকে চেপে ধরবে। তারা তোমাকে ও তোমার ভিতরের সমস্ত লোকদের ধরে মাটিতে আছাড় মারবে এবং একটা পাথরের উপরে আর একটা পাথর রাখবে না, কারণ ঈশ্বর যে সময় তোমার দিকে মনোযোগ দিয়েছিলেন সেই সময়টা তুমি চিনে নাওনি। এরপরে যীশু উপাসনা ঘরে ঢুকে ব্যবসায়ীদের তাড়িয়ে দিলেন। তিনি সেই ব্যবসায়ীদের বললেন, পবিত্র শাস্ত্রে লেখা আছে, আমার ঘর প্রার্থনার ঘর হবে, কিন্তু তোমরা তা ডাকাতের আড্ডাখানা করে তুলেছ। যীশু প্রত্যেক দিনই উপাসনা ঘরে গিয়ে শিক্ষা দিতে লাগলেন। প্রধান পুরোহিতেরা, ধর্মশিক্ষকেরা এবং লোকদের নেতারা তাকে মেরে ফেলতে চাইলেন, কিন্তু কিভাবে তা করবেন তার কোনো উপায় তারা খুঁজে পেলেন না, কারণ লোকেরা মন দিয়ে তার প্রত্যেকটি কথা শুনত। বিংশতি অধ্যায়। প্রভু যীশু ও ধর্মনেতারা। একদিন যীশু উপাসনা ঘরে লোকদের শিক্ষা দিচ্ছিলেন এবং প্রচার করছিলেন। এমন সময় প্রধান পুরোহিতেরা ও ধর্মশিক্ষকেরা বৃদ্ধ নেতাদের সঙ্গে এসে যীশুকে জিজ্ঞাসা করলেন, কোন অধিকারে তুমি এসব করছ এবং কে তোমাকে এই অধিকার দিয়েছে, বলো। উত্তরে যীশু তাদের বললেন, আমিও আপনাদের একটা কথা জিজ্ঞাসা করব, বলুন দেখি, বাপ্তিস্ম দেবার অধিকার যখন ঈশ্বরের কাছ থেকে পেয়েছিলেন না মানুষের কাছ থেকে পেয়েছিলেন? তখন তারা নিজেদের মধ্যে এই আলোচনা করতে লাগলেন, যদি আমরা বলি ঈশ্বরের কাছ থেকে, তবে সে বলবে তাহলে তাকে বিশ্বাস করেননি কেন, কিন্তু যদি বলি মানুষের কাছ থেকে তাহলে লোকেরা আমাদের পাথর মারবে, কারণ তারা জোহনকে নবী বলে বিশ্বাস করে। এই জন্য তারা বললেন, সেই অধিকার কোথা থেকে এসেছিল তা আমরা জানি না। যীশু তাদের বললেন, তবে আমিও বলবো না কোন অধিকারে আমি এসব করছি। আঙ্গুর ক্ষেতের চাষিদের গল্প। এরপরে যীশু লোকদের শিক্ষা দেবার জন্য এই গল্পটা বললেন। একজন লোক একটা আঙ্গুর ক্ষেত করলেন এবং চাষিদের কাছে সেটা ইজারা দিয়ে অনেকদিনের জন্য বিদেশে চলে গেলেন। পরে তিনি সেই ক্ষেতের আঙ্গুর ফলের ভাগ পাওয়ার জন্য সময় মতোই একজন দাসকে চাষিদের কাছে পাঠালেন, কিন্তু চাষিরা তাকে মারধর করে খালি হাতেই ফেরত পাঠিয়ে দিল। তখন তিনি আরেকজন দাসকে পাঠালেন, কিন্তু চাষিরা তাকেও মারল ও অপমান করল এবং খালি হাতে পাঠিয়ে দিল। পরে তিনি তৃতীয় দাসকে পাঠালেন, কিন্তু চাষিরা তাকেও ভীষণ মারধর করে তাড়িয়ে দিল। তখন আঙ্গুর ক্ষেতের মালিক বললেন, কি করি, আচ্ছা আমি আমার প্রিয় পুত্রকে পাঠাবো, হয়তো তারা তাকে সম্মান করবে। কিন্তু চাষিরা তাকে দেখে একে অন্যকে বলল, এই তো পরে সম্পত্তির মালিক হবে, সম্পত্তিটা যেন আমাদেরই হয়, সেজন্য এসো আমরা ওকে মেরে ফেলি। এই বলে তারা তাকে ধরে ক্ষেতের বাইরে নিয়ে গিয়ে মেরে ফেলল। এখন আঙ্গুর ক্ষেতের মালিক সেই চাষিদের কি করবেন? তিনি এসে তাদের মেরে ফেলবেন এবং ক্ষেতটা অন্যদের ইজারা দেবেন। লোকেরা যীশুর কথা শুনে বলল, এমন না হোক। তখন যীশু তাদের দিকে তাকিয়ে বললেন, তবে এই যে কথা পবিত্র শাস্ত্রের মধ্যে লেখা আছে তার অর্থ কি? রাজমিস্ত্রীরা যে পাথরটা বাতিল করে দিয়েছিল সেটাই সবচেয়ে দরকারি পাথর হয়ে উঠল। যে কেউ সেই পাথরের উপরে পড়বে সে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, এবং যার উপর সেই পাথর পড়বে সে চুরমার হয়ে যাবে। এই সময় ধর্মশিক্ষকেরা ও প্রধান পুরোহিতরা যীশুকে ধরতে চাইলেন, কারণ তারা বুঝেছিলেন যে ওই গল্প যীশু তাদের বিরুদ্ধেই বলছেন, কিন্তু তারা লোকদের ভয় পেলেন। কর দেবার বিষয়ে ধর্মশিক্ষক ও প্রধান পুরোহিতেরা যীশুকে চোখে চোখে রাখলেন এবং গুপ্তচর পাঠিয়ে দিলেন। যীশুকে তার নিজের কথার ফাঁদে ফেলবার জন্য সেই গুপ্তচরেরা ভালো মানুষের ভান করতে লাগলো।
যেন তারা তাকে প্রধান শাসনকর্তার বিচার ক্ষমতার অধীনে ফেলতে পারে। সেই জন্য তারা তাকে বলল, গুরু, আমরা জানি যে আপনি যা বলেন ও শিক্ষা দেন তা ঠিক। আপনি সবাইকে সমান চোখে দেখেন এবং সত্যভাবেই ঈশ্বরের পথের বিষয়ে শিক্ষা দিয়ে থাকেন। আচ্ছা, রোম সম্রাটকে কি কর দেওয়া উচিত? যিশু তাদের চালাকি বুঝতে পেরে বললেন, আমাকে একটা দিনার দেখাও, এর উপরে কার ছবি ও কার নাম আছে? তারা বলল, রোম সম্রাটের। যিশু তাদের বললেন, তাহলে যা সম্রাটের তা সম্রাটকে দাও এবং যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। লোকদের সামনে যিশু যা বলেছিলেন তাতে সেই গুপ্তচরেরা তাকে তার কথার ফাঁদে ফেলতে পারল না। তার উত্তরে আশ্চর্য হয়ে তারা চুপ হয়ে গেল। জীবিত হয়ে উঠবার বিষয়। সদ্দুকিদের মধ্যে কয়েকজন যিশুর কাছে আসলেন। সদ্দুকিদের মতে মৃতদের জীবিত হয়ে ওঠা বলে কিছু নেই। তারা যিশুকে জিজ্ঞাসা করলেন, গুরু, মসি আমাদের জন্য এই কথা লিখে গেছেন, সন্তানহীন অবস্থায় যদি কোনো লোক তার স্ত্রীকে রেখে মারা যায়, তবে তার ভাই তার স্ত্রীকে বিয়ে করে ভাইয়ের হয়ে তার বংশ রক্ষা করবে। বেশ ভালো, তারা সাতজন ভাই ছিল। প্রথমজন বিয়ে করে সন্তানহীন অবস্থায় মারা গেল, পরে দ্বিতীয় তারপরে তৃতীয় ভাই ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ে করল, এবং সেই একইভাবে সাতজনই ছেলে মেয়ে না রেখে মারা গেল। শেষে সেই স্ত্রীলোকটিও মারা গেল। তাহলে যেদিন মৃতেরা জীবিত হয়ে উঠবে সেদিন সে কার স্ত্রী হবে? সাতজনের প্রত্যেকেই তো তাকে বিয়ে করেছিল। যিশু তাদের বললেন, একালের লোকেরা বিয়ে করে এবং তাদের বিয়ে দেওয়া হয়, কিন্তু মৃত্যু থেকে জীবিত হয়ে আগামী যুগে পার হয়ে যাওয়ার যোগ্য বলে যাদের ধরা হবে তারা বিয়ে করবে না এবং তাদের বিয়ে দেওয়াও হবে না। তারা আর মরতে পারে না, কারণ তারা স্বর্গদূতদের মতো। তারা ঈশ্বরের সন্তান, কারণ মৃত্যু থেকে তাদের জীবিত করা হয়েছে। জ্বলন্ত ঝোপের বিষয়ে যেখানে লেখা আছে সেখানে মসি দেখিয়ে দিয়েছেন যে মৃতেরা সত্যিই জীবিত হয়ে ওঠে। সেখানে মসি প্রভুকে আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও জাকবের ঈশ্বর বলে দেখেছেন। কিন্তু ঈশ্বর মৃতদের ঈশ্বর নন, তিনি জীবিতদেরই ঈশ্বর। তাঁরই উদ্দেশ্যে সব লোক বেঁচে থাকে। তখন কয়েকজন ধর্মশিক্ষক বললেন, গুরু, আপনি ভালোই বলেছেন। তারা আর কোনো কিছু যিশুকে জিজ্ঞাসা করতে সাহস পেলেন না। ধর্মশিক্ষকদের কাছে প্রভু যিশুর প্রশ্ন। যিশু সেই ধর্মশিক্ষকদের বললেন, লোকে কি করে বলে যে মসীহ দাউদের বংশধর? পবিত্র শাস্ত্রের গীতসংহিতা নামে বইখানাতে দাউদ তো নিজেই এই কথা বলেছেন, প্রভু আমার প্রভুকে বললেন, যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পা রাখবার জায়গা করি ততক্ষণ তুমি আমার ডান দিকে বসো। দাউদ তো মসীহকে প্রভু বলে ডেকেছিলেন, তাহলে মসীহ কেমন করে দাউদের বংশধর হতে পারেন? লোকেরা যখন যিশুর কথা শুনছিল তখন যিশু তার শিষ্যদের বললেন, ধর্মশিক্ষকদের বিষয়ে সাবধান হও, তারা লম্বা লম্বা জামা পরে ঘুরে বেড়াতে চান এবং হাটে বাজারে সম্মান পেতে ভালোবাসেন। তারা সমাজ ঘরে প্রধান প্রধান আসনে ও ভোজের সময়ে সম্মানের জায়গায় বসতে ভালোবাসেন। একদিকে তারা লোককে দেখাবার জন্য লম্বা লম্বা প্রার্থনা করেন, অন্যদিকে বিধবাদের ঘর বাড়ি দখল করেন। এই লোকদের অনেক বেশি শাস্তি হবে। একবিংশ অধ্যায়, গরিব বিধবার দান। এরপরে যিশু চেয়ে দেখলেন ধনী লোকেরা উপাসনা ঘরে দানের বাক্সে তাদের দান রাখছে। তিনি দেখলেন একজন গরিব বিধবা এসে দুটা পয়সা রাখল। তখন যিশু তার শিষ্যদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, এই গরিব বিধবা অন্য সকলের চেয়ে অনেক বেশি রাখল, কারণ অন্যেরা সবাই খরচ করবার পরে যা বাকি ছিল তা থেকে দান করেছে, কিন্তু এই স্ত্রীলোকটির অভাব থাকলেও বেঁচে থাকবার জন্য তার যা ছিল সমস্তই দিয়ে দিল। যুগের শেষের দিনগুলো। শিষ্যদের মধ্যে কয়েকজন উপাসনা ঘরের বিষয়ে আলোচনা করছিলেন। তারা বলছিলেন, সুন্দর সুন্দর পাথর ও দানের জিনিস দিয়ে দালানটা কেমন সাজানো হয়েছে। তখন যিশু বললেন, তোমরা তো এইসব দেখছো, কিন্তু এমন দিন আসবে যখন এর একটা পাথরের উপরে আর একটা পাথর থাকবে না, সমস্তই ভেঙে ফেলা হবে। শিষ্যরা যিশুকে জিজ্ঞাসা করলেন, গুরু,
কখন এসব হবে এবং কোন চিহ্ন দেখে আমরা বুঝতে পারব যে এসব ঘটবার সময় এসেছে? উত্তরে যিশু বললেন, দেখো কেউ যেন তোমাদের না ঠকায়, কারণ অনেকে আমার নাম নিয়ে এসে বলবে আমি মসীহ এবং সময় কাছে এসেছে, তাদের পিছনে যেও না। তোমরা যখন যুদ্ধের আওয়াজ ও বিদ্রোহের খবর শুনবে তখন ভয় পেও না, কারণ প্রথমে এসব হবেই, কিন্তু তখনই যে শেষ সময় আসবে তা নয়। তারপর যিশু তাদের বললেন, এক জাতি আর এক জাতির বিরুদ্ধে এবং এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে, ভীষণ ভূমিকম্প হবে এবং ভিন্ন ভিন্ন জায়গায় দুর্ভিক্ষ ও রোগ ব্যাধি হবে। এছাড়া আকাশে এমন সব ঘটনা ঘটবে ও চিহ্ন দেখা যাবে যা ভীষণ এবং অদ্ভুত। এসব হবার আগে লোকেরা তোমাদের ধরবে এবং তোমাদের উপর অত্যাচার করবে, বিচারের জন্য তারা তোমাদের সমাজ ঘরে নিয়ে যাবে এবং জেলে দেবে, আমার জন্য রাজাদের ও শাসনকর্তাদের সামনে তোমাদের নেওয়া হবে, আর তাতে আমার সম্বন্ধে সাক্ষ্য দেবার জন্য তোমাদের সুযোগ হবে। তোমরা এখনই মনে মনে ঠিক করে ফেলো, তখন নিজের পক্ষে কথা বলবার জন্য তোমরা আগে থেকে তৈরি হবে না, কারণ আমি তোমাদের এমন কথা ও এমন জ্ঞান যুগিয়ে দেব যার উত্তরে তোমাদের শত্রুরা কিছু বলতেও পারবে না এবং তা অস্বীকারও করতে পারবে না। তোমাদের মা বাবা ভাই বন্ধু ও আত্মীয় স্বজনেরা তোমাদের ধরিয়ে দেবে, তারা তোমাদের কাউকে কাউকে মেরেও ফেলবে, আমার জন্য সবাই তোমাদের ঘৃণা করবে, কিন্তু কোনো মতেই তোমাদের একটা চুলও ধ্বংস হবে না, তোমরা স্থির থাকলে তোমাদের সত্যিকারের জীবন রক্ষা করবে। যখন তোমরা দেখবে জেরুসালেমকে সৈন্যে ঘেরাও করেছে তখন বুঝবে যে জেরুসালেমের ধ্বংস হবার সময় কাছে এসেছে। সেই সময় যারা জিহুদিয়াতে থাকবে তারা পাহাড়ি এলাকায় পালিয়ে যাক, যারা শহরের মধ্যে থাকবে তারা শহরের বাইরে চলে যাক, যারা গ্রামের দিকে থাকবে তারা কোনো মতেই শহরে না আসুক, কারণ এই দিনগুলো হবে শাস্তির দিন, আর এতে পবিত্র শাস্ত্রে যা লেখা আছে তা পূর্ণ হবে। তখন যারা গর্ভবতী আর যারা সন্তানকে বুকের দুধ খাওয়ায় তাদের অবস্থা কি ভীষণই না হবে, দেশে ভীষণ কষ্ট উপস্থিত হবে এবং ইহুদি লোকদের উপরে ঈশ্বরের শাস্তি নেমে আসবে, তলোয়ার দিয়ে তাদের মেরে ফেলা হবে এবং সমস্ত জাতির মধ্যে তারা বন্দী হিসাবে ছড়িয়ে থাকবে। যতদিন না অজিহুদীদের সময় পূর্ণ হয় ততদিন পর্যন্ত অজিহুদীরা জেরুসালেমকে তাদের পায়ের নিচে মারাতে থাকবে। তখন সূর্য চাঁদ ও তারাগুলোর মধ্যে অনেক চিহ্ন দেখা যাবে, পৃথিবীতে সমস্ত জাতি কষ্ট পাবে এবং সমুদ্রের গর্জন ও ঢেউয়ের জন্য তারা ভীষণ অস্থির হয়ে উঠবে, জগতে কি আসছে ভেবে ভয়ে লোকে অজ্ঞান হয়ে পড়বে, কারণ সূর্য চাঁদ ইত্যাদি আর স্থির থাকবে না। সেই সময় মহাশক্তি ও মহিমার সঙ্গে মনুষ্যপুত্রকে তারা মেঘের মধ্যে আসতে দেখবে। এসব ঘটনা ঘটতে আরম্ভ করলে পর তোমরা উঠে দাঁড়ায়ো এবং মুখ তুলো, কারণ তোমাদের মুক্তির সময় কাছে এসেছে। এরপরে যিশু তার শিষ্যদের শিক্ষা দেবার জন্য এই কথা বললেন, ডুমুর গাছ ও অন্যান্য গাছগুলোকে লক্ষ্য করো, পাতা বের হতে দেখলে পর তোমরা বুঝতে পারো যে গরমকাল কাছে এসেছে। সেইভাবে যখন তোমরা এসব ঘটতে দেখবে তখন বুঝতে পারবে যে ঈশ্বরের রাজ্য কাছে এসে গেছে। আমি তোমাদের সত্যিই বলছি, যখন এসব হবে তখনও এই জাতি নিশ্চয়ই টিকে থাকবে, আকাশ ও পৃথিবীর শেষ হবে কিন্তু আমার কথা চিরদিন থাকবে। তোমরা সাবধান থেকো যেন তোমাদের অন্তর উশৃঙ্খলতায় মাতলামিতে ও সংসারের চিন্তার ভারে নুয়ে না পড়ে, তা না হলে ফাঁদ যেমন হঠাৎ বন্ধ হয়ে যায় তেমনি হঠাৎ সেই দিনটা তোমাদের উপরে এসে পড়বে, পৃথিবীর সব লোকের উপরে সেই দিন আসবে। সজাগ থেকো এবং সব সময় প্রার্থনা করো যেন যা কিছু ঘটবে তা পার হয়ে যেতে এবং মনুষ্যপুত্রের সামনে গিয়ে দাঁড়াতে তোমরা শক্তি পাও। সেই সময় যিশু প্রত্যেক দিনই উপাসনা ঘরে শিক্ষা দিতেন, কিন্তু রাতের বেলা বাইরে গিয়ে জৈতুন পাহাড়ে থাকতেন। সমস্ত লোক
তার কথা শুনবার জন্য খুব সকালেই উপাসনা ঘরে উপস্থিত হত। দাবিংশ অধ্যায়। প্রভু যীশুকে মেরে ফেলবার ষড়যন্ত্র। সেই সময় জিহুদীদের খামিহীন রুটির পর্ব কাছে এসে গিয়েছিল। এটাকে উদ্ধার পর্বও বলা হয়। প্রধান পুরোহিতেরা ও ধর্মশিক্ষকেরা যীশুকে গোপনে মেরে ফেলবার উপায় খুঁজছিলেন, কারণ তারা লোকদের ভয় করতেন। এই সময় জিহুদা, যাকে ইস্কারিয়ত বলা হতো, তার ভিতরে শয়তান ঢুকল। এই জিহুদা ছিল যীশুর ১২ জন শিষ্যের মধ্যে একজন। কেমন করে যীশুকে প্রধান পুরোহিতদের ও উপাসনা ঘরের কর্মচারীদের হাতে ধরিয়ে দেবে এই বিষয়ে সে গিয়ে তাদের সঙ্গে পরামর্শ করল। এতে তারা খুব খুশি হয়ে জিহুদাকে টাকা দিতে স্বীকার করলেন। তখন জিহুদা রাজি হয়ে উপযুক্ত সুযোগ খুঁজতে লাগল, যাতে লোকদের অনুপস্থিতিতে যীশুকে ধরিয়ে দিতে পারে। শেষ উদ্ধার পর্বের ভোজ। খামিহীন রুটির পর্বের দিনে উদ্ধার পর্বের ভোজের জন্য ভেড়ার বাচ্চা কাটা হতো। সেই দিনটা উপস্থিত হলে পর যীশু পিতর ও জোহনকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা গিয়ে আমাদের জন্য উদ্ধার পর্বের ভোজ প্রস্তুত করো, যেন আমরা তা খেতে পারি। তারা যীশুকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় এই ভোজ আমাদের প্রস্তুত করতে বলেন? যীশু বললেন, দেখো, তোমরা যখন শহরে ঢুকবে তখন একজন পুরুষ লোককে এক কলসি জল নিয়ে যেতে দেখবে। তার পিছন পিছন গিয়ে সে যে ঘরে ঢুকবে সেই ঘরের মালিককে বলবে, গুরু জানতে চাইছেন তিনি শিষ্যদের সঙ্গে যেখানে উদ্ধার পর্বের ভোজ খেতে পারেন সেই অতিথি ঘরটা কোথায়। তখন সে তোমাদের উপরতলার একটা সাজানো বড় ঘর দেখিয়ে দেবে, সেখানেই সব কিছু প্রস্তুত করো। যীশু তাদের যেমন বলেছিলেন তারা গিয়ে সব কিছু সেরকমই দেখতে পেলেন এবং উদ্ধার পর্বের ভোজ প্রস্তুত করলেন। তারপর সময় মতো যীশু প্রেরিতদের সঙ্গে খেতে বসলেন। তিনি তাদের বললেন, কষ্ট ভোগ করবার আগে তোমাদের সঙ্গে উদ্ধার পর্বের এই ভোজ খাবার আমার খুবই ইচ্ছা ছিল। আমি তোমাদের বলছি, ঈশ্বরের রাজ্যে এর উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত আমি আর কখনো এই ভোজ খাব না। এরপর যীশু পেয়ালা নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বললেন, তোমাদের মধ্যে এটা ভাগ করে নাও, কারণ আমি তোমাদের বলছি, এখন থেকে ঈশ্বরের রাজ্য না আসা পর্যন্ত আমি আর কখনো আঙ্গুর ফলের রস খাব না। তারপর তিনি রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। পরে সেই রুটি টুকরা টুকরা করে শিষ্যদের দিয়ে বললেন, এটা আমার দেহ যা তোমাদেরই জন্য দেওয়া হবে, আমাকে মনে করবার জন্য এরকম করো। খাওয়ার পরে সেইভাবে তিনি পেয়ালাটা তাদের দিয়ে বললেন, আমার রক্তের দ্বারা মানুষের জন্য ঈশ্বরের যে নতুন ব্যবস্থা বহাল করা হবে তার চিহ্নই হলো এই পেয়ালা। আমার এই রক্ত তোমাদেরই জন্য দেওয়া হবে। দেখো, যে আমাকে ধরিয়ে দেবে তার হাত আমার হাতের সঙ্গে এই টেবিলের উপরেই আছে। ঈশ্বর যা ঠিক করে রেখেছেন সেইভাবেই মনুষ্যপুত্র মারা যাবেন বটে, কিন্তু হায় সেই লোক যে তাকে ধরিয়ে দেয়। শিষ্যরা একে অন্যকে জিজ্ঞাসা করতে লাগলেন যে তাদের মধ্যে কে এমন কাজ করবেন। শিষ্যদের সঙ্গে যীশুর কথাবার্তা, কাকে সবচেয়ে বড় বলা হবে, এ নিয়ে শিষ্যদের মধ্যে কথা কাটাকাটি হল। যীশু তাদের বললেন, অজিহুদীদের মধ্যে রাজারা প্রভুত্ব করেন আর তাদের শাসনকর্তাদের উপকারী নেতা বলা হয়, কিন্তু তোমাদের মধ্যে এরকম হওয়া উচিত নয়। তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় সে বরং সবচেয়ে যে ছোট তারই মতো হোক, আর যে নেতা সে সেবাকারীর মতো হোক। কে বড়, যে খেতে বসে না যে চাকর পরিবেশন করে? যে খেতে বসে সে নয় কি? কিন্তু আমি তোমাদের মধ্যে সেবাকারীর মতো হয়েছি। আমার কষ্টের সময় তোমরা আমাকে ছেড়ে যাওনি। আমার পিতা যেমন আমাকে শাসন ক্ষমতা দান করেছেন, তেমনি আমিও তোমাদের ক্ষমতা দান করছি। এতে আমার রাজ্যে তোমরা আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে এবং সিংহাসনে বসে ইসরায়েলের ১২টি বংশের বিচার করবে। শিমন, শিমন, দেখো, শয়তান তোমাদের গমের মতো করে চালুনি দিয়ে চেলে দেখবার অনুমতি চেয়েছে, কিন্তু আমি তোমার জন্য প্রার্থনা করেছি যেন তোমার বিশ্বাসে ভাঙন না ধরে। তুমি যখন আমার কাছে ফিরে আসবে তখন তোমার এই ভাইদের শক্তিশালী করে তুলো। পিতর যীশুকে বললেন, প্রভু,
আপনার সঙ্গে আমি জেলে যেতে এবং মরতেও প্রস্তুত আছি। উত্তরে যিশু বললেন, পিতা, আমি তোমাকে বলছি, আজ মোরগ ডাকবার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করে বলবে যে তুমি আমাকে চেনো না। তারপর যিশু তাঁর শিষ্যদের বললেন, আমি যখন তোমাদের টাকার থলি, ঝুলি ও জুতা ছাড়া পাঠিয়েছিলাম, তখন কি তোমাদের কোনো অভাব হয়েছিল? শিষ্যেরা বললেন, না, হয়নি। যিশু বললেন, কিন্তু এখন আমি বলছি, যার টাকার থলি বা ঝুলি আছে সে তা নিয়ে যাক, যার ছোড়া নেই সে তার চাদর বিক্রি করে একটা ছোড়া কিনুক। পবিত্র শাস্ত্রে লেখা আছে, তাকে পাপীদের সঙ্গে গোনা হলো। আমি তোমাদের বলছি, এই কথা আমার মধ্যেই পূর্ণ হতে হবে, কারণ আমার বিষয়ে যা লেখা আছে তা পূর্ণ হতে যাচ্ছে। তখন শিষ্যেরা বললেন, প্রভু, দেখুন, এখানে দুটো ছোরা আছে। যিশু উত্তর দিলেন, থাক, আর নয়। প্রার্থনার সময় যিশুর দুঃখ প্রকাশ। যিশু সেই জায়গা ছেড়ে নিজের নিয়ম মতো জৈতুন পাহাড়ে গেলেন। তার শিষ্যেরা তার পিছনে পিছনে গেলেন। ঠিক জায়গায় পৌঁছাবার পর যিশু তাদের বললেন, প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। তারপর যিশু শিষ্যদের কাছ থেকে কিছু দূরে গিয়ে হাঁটু পেতে প্রার্থনা করতে লাগলেন। পিতা, যদি তুমি চাও, তবে এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে সরিয়ে নাও, তবুও আমার ইচ্ছা মতো নয়, তোমার ইচ্ছা মতোই হোক। তখন স্বর্গ থেকে একজন দূত এসে যিশুকে শক্তি দান করলেন। মনের কষ্টে যিশু আরও আকুলভাবে প্রার্থনা করলেন। তার গায়ের ঘাম রক্তের ফোঁটার মতো হয়ে মাটিতে পড়তে লাগলো। প্রার্থনার পরে তিনি উঠে তার শিষ্যদের কাছে আসলেন। মনের দুঃখে ক্লান্ত হয়ে শিষ্যেরা ঘুমিয়ে পড়েছেন দেখে যিশু তাদের বললেন, কেন ঘুমাচ্ছ? উঠে প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। যিশু তখনও কথা বলছেন, এমন সময় অনেক লোক সেখানে আসলো। যিহুদা নামে তার ১২ জন শিষ্যের মধ্যে একজন সেই লোকদের আগে আগে আসছিল। যিহুদা যিশুকে চুমু দেবার জন্য তার কাছে আসলো। তখন যিশু তাকে বললেন, যিহুদা, চুমু দিয়ে কি মনুষ্যপুত্রকে ধরিয়ে দিচ্ছ? শত্রুর হাতে প্রভু যিশু। যারা যিশুর চারপাশে ছিলেন তারা বুঝলেন কি হতে যাচ্ছে, এই জন্য তারা যিশুকে বললেন, প্রভু, আমরা কি ছোড়া দিয়ে আঘাত করব? শিষ্যদের মধ্যে একজন ছোড়ার আঘাতে মহাপুরোহিতের দাসের ডান কান কেটে ফেললেন। যিশু বললেন, থাক, আর নয়। এই বলে তিনি লোকটির কান ছুঁয়ে তাকে ভালো করলেন। যেসব প্রধান পুরোহিতেরা, উপাসনা ঘরের কর্মচারীরা এবং বৃদ্ধ নেতারা যিশুকে ধরতে এসেছিলেন, যিশু তাঁদের বললেন, আমি কি ডাকাত যে আপনারা ছোরা ও লাঠি নিয়ে এসেছেন? উপাসনা ঘরে দিনের পর দিন আমি আপনাদের সামনে ছিলাম, কিন্তু তখন তো আপনারা আমাকে ধরেননি। তবে এখন অবশ্য আপনাদেরই সময়, অন্ধকারের ক্ষমতা এখন দেখা যাচ্ছে। পিতরের অস্বীকার। তখন তারা যিশুকে ধরে মহাপুরোহিতের বাড়িতে নিয়ে গেলেন। পিতর দূরে থেকে পিছনে পিছনে যাচ্ছিলেন। উঠানের মাঝখানে যারা আগুন জ্বেলে বসেছিল, পিতর এসে তাদের মধ্যে বসলেন। একজন চাকরানি সেই আগুনের আলোতে পিতরকে দেখতে পেল এবং ভালো করে তাকিয়ে দেখে বলল, এই লোকটাও ওর সঙ্গে ছিল। পিতর অস্বীকার করে বললেন, আমি ওকে চিনি না। কিছুক্ষণ পরে আর একজন লোক তাকে দেখে বলল, তুমিও তো ওদের একজন। পিতর বললেন, না, আমি নই। এক ঘন্টা পরে আর একজন জোর দিয়ে বলল, এই লোকটি নিশ্চয়ই ওর সঙ্গে ছিল, কারণ এ তো গালিল প্রদেশের লোক। পিতর বললেন, দেখো, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। পিতরের কথা শেষ হতে না হতেই একটা মোরগ ডেকে উঠল। তখন প্রভু মুখ ফিরিয়ে পিতরের দিকে দেখলেন। এতে যে কথা প্রভু তাকে বলেছিলেন সেই কথা পিতরের মনে পড়ল। আজ মোরগ ডাকবার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করে বলবে যে তুমি আমাকে চেনো না। তখন পিতর বাইরে গিয়ে খুব কাঁপতে লাগলেন। প্রভু যিশুর বিচার, প্রভু যিশুর বিচার। যারা যিশুকে পাহারা দিচ্ছিল তারা তাকে ঠাট্টা করতেও মারতে লাগলো। তারা যিশুর চোখ বেঁধে দিয়ে বলল, বল তো দেখি
কে তোকে মারল? এইভাবে তার আরো অনেক কথা বলে তাকে অপমান করল। সকাল হলে পর বৃদ্ধ